আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এসএসসি ফিজিক্স এর চ্যাপ্টার 3 এর ম্যাথমেটিক্যাল টার্মের সেকেন্ড ক্লাস নিয়ে। গতদিন আমরা তিনটা সিকিউ নিয়ে আলোচনা করেছি, আজকেও বেশ তিনটা আমরা সিকিউ উঠাইছি, এগুলো নিয়ে আলোচনা করি। দেখো, প্রথম সিকিউ এ একটা এটা ভূমি, ভূমির কিছুটা উপরে একটা বস্তু আছে, M1 ভরের বস্তু আর একটা M2 ভরের বস্তু। একটা ভর 10 গ্রাম আর একটা ভর 20 গ্রাম। এই দুই ভরের বস্তু ভূমি হতে দুজনই 50 মিটার উঁচুতে আছে। এখন M1 ভরের বস্তুর কার্যকরী বল দেওয়া আছে, M2 ভরের বস্তুর কার্যকরী বল দেওয়া আছে। বস্তু দুটিকে একই সাথে ওই উপর থেকে মানে 50 মিটার উঁচু থেকে ছেড়ে দেওয়া হলো। M1 ভরের বস্তুর বায়ুর ঘর্ষণ বল নির্ণয় করো। দেখো, এই প্রশ্নটা বোঝানোর জন্য এটা যদি ভূমি হয়ে থাকে, ভূমির উপরে কত মিটার উপরে, হ্যাঁ 50 মিটার, 50 মিটার উপর থেকে M1 ভরের বস্তুটিকে পড়তে দেওয়া হচ্ছে মাটিতে। যখন বস্তুটি পড়বে, বস্তুটি কিন্তু তার ওজন বলের কারণে নিচের দিকে পড়তে থাকবে। অর্থাৎ বস্তুটির ওজন বল M1 ভরের বস্তুর ওজন বল W1। এই W1 বলটি সম্পূর্ণভাবে বস্তুটিকে নিচের দিকে গতিশীল করার চেষ্টা করছে। কিন্তু এই যে পরিবেশে যে বাতাস আছে, এই বাতাস কিন্তু বস্তুটাকে নিচের দিকে আসতে দিতে চাচ্ছে না, সে বাধা দিচ্ছে, ঘর্ষণ সৃষ্টি করছে। এটাকে প্রবাহী ঘর্ষণ বলা হয়। তো এই ঘর্ষণ বল বাদ দিলে তাহলে আমরা এভাবে বলবো যে বস্তুটির ওজন বল যা হবে, সেই ওজন বল থেকে যদি এই ঘর্ষণ বল যা হবে, সেই ঘর্ষণ বলটা মানে যেটাকে আমরা এফ কে দ্বারা প্রকাশ করি, সাধারণত ফ্রিকশন এফ কে, তো এই ঘর্ষণ বল বাদ দিলে যে বলটা থাকে সেটাই কিন্তু কার্যকরী বল। এটাই কিন্তু কার্যকরী বল, কার্যকর বল, বা আমরা বলবো ত্বরণ সৃষ্টিকারী বল। আর এখানে দেওয়া আছে M1 ভরের বস্তুর ত্বরণ সৃষ্টিকারী বলের মানটা দেওয়া আছে। আর ত্বরণ সৃষ্টিকারী বলের মান যেহেতু দেওয়া আছে, তার মানে কার্যকরী বলটা দেওয়া আছে। বস্তুর ভর যেহেতু দেওয়া আছে, বস্তুর ওজন বল আমরা পাবো। এই ওজন বল আর কার্যকরী বল যদি আমরা পাই, তাহলে এই বাতাসের ঘর্ষণ বলও বের করতে পারবো। তাহলে আমরা বলবো বস্তুর ওজন বলটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা বস্তুর ঘর্ষণ সৃষ্টি করছে, যেটা বাতাসের ঘর্ষণ, আর বাকি বলটুকু তাহলে ওজন বল থেকে কিছু বল ঘর্ষণটাকে দূর করতে ব্যয় হয়ে যাচ্ছে, এবং বাকি বলটুকু আসলে ত্বরণ দিচ্ছে, ওটা কার্যকরী বল। তাহলে কার্যকরী বলটা কিভাবে পেয়েছো? কার্যকরী বলটা পেয়েছো মোট ওজন বল থেকে বাতাসের ঘর্ষণ বল বাদ দিলে। তাহলে আমরা বলবো মোট বল যেহেতু ওজন বলটা, তাহলে ওজন বল থেকে আমরা যদি কার্যকরী বলটুকু বাদ দিই, তাহলে বাকি বলটুকুই তো আসলে বাতাসের ঘর্ষণ বল। তাহলে আমরা এভাবে প্রশ্নে প্রথমে আমরা লিখে নিতে পারি যে M1 ভরের বস্তুর ওজন, M1 ভরের বস্তুর ওজন W1 সমান সমান M1g। তো এখানে M1 এর মান কিন্তু 10 গ্রাম, এবং তোমরা কিন্তু প্যারামিটার দিয়ে লিখতে পারো এখানে M1 সমান সমান 10 গ্রাম, মানে 10 গ্রাম। এই গ্রামটাকে তোমাকে কেজিতে আনতে হবে, 1000 দিয়ে ভাগ করলে কত হবে 0.01 কেজি, আর জি সমান আমরা জানি 9.81। তো আমরা এত MS inverse 2। এখন M1 এর মান 0.01 ইন্টু এই যে 0.9 বলা যায়, 0.98 ইন্টু কত হয় দেখো তো 9.8, এবং এটা কাটাকাটি গুণ করলে কত দাঁড়ায়, 2.098 এত নিউটন। তাহলে এটা কিন্তু এই বস্তুটির M1 ভরের বস্তুটির ওজন বল। এই ওজন বলটা দুই ভাগে ভাগ হচ্ছে, একটা বাতাসের ঘর্ষণ বল আর একটা হচ্ছে কি বস্তুর ত্বরণ সৃষ্টিকারী বল, অর্থাৎ ওই কার্যকরী বল। তাহলে এই ওজন বল থেকে আমরা যদি এখন কাকে বাদ দিই, এই কার্যকরী বলটা বাদ দিই, তাহলে কিন্তু যেটুকু থাকে ওইটুকুই আসলে ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বলের মানে ঘর্ষণ বলটা যদি বের করতে হয়, তাহলে আমাদের এখন বিয়োগ করতে হবে। আমরা লিখি বাতাসের, অতএব M1 ভরের বস্তুর উপর, প্রশ্ন দেখো M1 ভরের M1 বস্তুর উপর, M1 বস্তুর উপর কি বল লিখবো, M1 বস্তুর উপর বায়ুর ঘর্ষণ বল, ঘর্ষণ বল সমান সমান W1 মাইনাস কি হবে, এই যে
ওজন বল বিয়োগ কার্যকরী বল, ডাব্লু ওয়ান মাইনাস কার্যকরী বল, কার্যকরী বল মানে ওজন বল মাইনাস কার্যকরী বল। তো ডাব্লু ওয়ান এর মান কত? 0.098 নিউটন মাইনাস কার্যকরী বল, ওই যে দেওয়া আছে সাইডে তুমি প্যারামিটার দিয়ে লিখে নিতে পারো, এখানে এই যে কার্যকরী বল সমান এত। তো এই কার্যকরী বলের মান দেওয়া আছে 0.078, তাহলে এটা এইটাই তো জিরোই হয়ে যায়, এটা 0.02 এত নিউটন অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কটা পারবা। তাহলে এর পরের প্রশ্নটা, কোন বস্তুটি আগে ভূমিতে পড়বে যুক্তিসহ বিশ্লেষণ করো। আসলে ভূমিতে পড়তে হলে বস্তুটা দুইটাকে যেহেতু একই সময়ে ছেড়ে দেওয়া হয়েছে, তাই এই বস্তু নিচের দিকে গতিশীল, এই বস্তু নিচের দিকে গতিশীল। তো এ দেখা যাচ্ছে একটা গতি নিয়ে পড়বে, এ আরেকটা গতি নিয়ে পড়বে। চলো দেখি যে বস্তুটা আগে পড়বে ভূমিতে, সেই মানে 50 মিটার দূরত্ব যে আগে নেমে আসতে পারবে সেই ভূমিতে আগে পড়বে। তো এর জন্য এই বস্তু কত ত্বরণে গতিশীল সেই ত্বরণ তোমার চাই, কারণ 9.8 ত্বরণে যাচ্ছে না, এখানে বাতাসের ঘর্ষণ বল আছে। আর সেই কত ত্বরণ নিয়ে আসছে সেটা আমরা নির্ণয় করব, তারপরে কত সময় লাগলো সেটা বের করব। তাহলে আমরা এই ঘ নম্বর প্রশ্নের জন্য আগে বের করতে চাই, ঘ নম্বরের জন্য এম ওয়ান ভরের বস্তুটি কত ত্বরণ নিয়ে নিচে নেমে আসছে। তাহলে এম ওয়ান ভরের বস্তুর ক্ষেত্রে কত ত্বরণ নিয়ে আসছে আমরা দেখতেই পাচ্ছি, এই ওজন বলটা নিচে আনতে চাচ্ছে কিন্তু ঘর্ষণ বলটা তাকে মানে দূর করে দিচ্ছে, কিছু পরিমাণ বল অপচয় করছে ওজন বল থেকে, আর বাকি বলটুকু মানে কার্যকরী বলটাই ত্বরণ দিচ্ছে। তাহলে এখানে এম ওয়ান ভরের বস্তুর ক্ষেত্রে ত্বরণ সৃষ্টিকারী বলটাই কিন্তু আসলে এই যে 0.078 নিউটন। আমরা এইভাবে লিখব, এম ওয়ান বস্তুর ক্ষেত্রে, এম ওয়ান বস্তুর ক্ষেত্রে কি লেখা যায়, যে কার্যকরী বল, দেখো কার্যকরী বল সমান আসলে ত্বরণ সৃষ্টিকারী বল। কার্যকরী বল 0.78 কত, 0.078 এত নিউটন। এখানে বা এটাই তো ত্বরণ সৃষ্টিকারী বল, মানে এম এ মানে এম ওয়ান এ ওয়ান বলতে পারো, এ ওয়ান হল 0.078। এখানে সাইড নোট দিতে পারো যে এখানে এ ওয়ান সমান, হ্যাঁ, যে প্রথম এম ওয়ান ভরের বস্তু ত্বরণ, এম ওয়ান ভরের বস্তুর ত্বরণ, ওকে তোমরা লিখতে পারো। এখানে দেওয়া আছে এম ওয়ান সমান সমান কত, এই যে 10 গ্রাম বা 0.01 এত কেজি, এভাবে লিখে নিতে পারো। তাহলে এখানে লেখা যায় 0.01 ইন্টু এ ওয়ান সমান 0.078 বা এ ওয়ান সমান 0.078 ডিভাইডেড বাই 0.01। তো এ ওয়ান এর মান এভাবে ক্যালকুলেশন করলে এ ওয়ান এর মান অ্যান্সারটা দেখে লেখা যায়, এ ওয়ান এর মান 7.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে আমরা এভাবে এ ওয়ান এর মানটা বের করে নিব। এখন এই ত্বরণ নিয়েই কিন্তু এম ওয়ান ভরের বস্তুটি মাটিতে নেমে আসছে, এবং মাটিতে আসতে হলে ভূমিতে আসতে হলে তার 50 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। এই 50 মিটার দূরত্ব আসতে কত সময় লাগলে বের করা যাবে এখন। তাহলে এখন এখন আমরা কি লিখব, এখন এস সমান সমান এইচ লেখা যায় উচ্চতার ক্ষেত্রে, ইউ টি প্লাস হাফ অফ জি অফ টি স্কোয়ার, বা এখানে এই প্যারামিটার তোমরা লিখতে পারবা, এখানে এইচ এর মান দেওয়া আছে 50 মিটার, ইউ এর মান বস্তু যখন উপর থেকে ছেড়ে দেওয়া হবে আদিবেগ শূন্য, ইউ সমান 0 ইন্টু টাইম প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে 50 সমান সমান এই দেখো হাফ ফাইভ টাকা 4.9 টি স্কোয়ার। তাহলে টির মান এখান থেকে বের করতে পারবা যে টি স্কোয়ার মান সমান টি স্কোয়ার সমান 50 ডিভাইডেড বাই 4.9, আর টি সমান রুট ওভার এটা, অতএব বা টি সমান এত হলো টি কত সেকেন্ড বের করে নিলে, অর্থাৎ যে এম ওয়ান ভরের বস্তু কত পড়তে সময় লাগে বের করলে। ঠিক অনুরূপ ভাবে তোমরা লিখবা আবার এম টু বস্তুর ক্ষেত্রে,
m2 বস্তুর ক্ষেত্রে। দেখো একটু মনোযোগ দাও, m2 বস্তুর ক্ষেত্রে আবার কার্যকরী বল এই যে 0.039 নিউটন। ওকে, তখন m2 এর মান যদি বসিয়ে দাও তাহলে a2 পেয়ে যাবা, অর্থাৎ এই m2 ভরের বস্তুটি ত্বরণ যদি a2 হয় সে ত্বরণের মান কত তোমরা আবার এইভাবেই বের করে নিবা। ত্বরণের মান বের করে নেওয়ার পর ঠিক অনুরূপভাবে ও সেই 50 মিটার দূরত্বই কিন্তু নামতে হবে, ওরও 50 মিটার দূরত্ব নামতে, অর্থাৎ এই ভূমিতে আসতে কত সময় লাগে এই সূত্রের আলোকে এর ক্ষেত্রে টাইম বের করে নিবা। দুইটা টাইম কম্পেয়ার করবা, যে টাইমটা কম দেখা যাচ্ছে যদি m2 ভরের বস্তু সময় কম লাগে তাহলে m2 ভরের বস্তু আগে ভূমিতে পড়বে, আর যদি m1 ভরের বস্তু সময় কম লাগে তাহলে m1 ভরের বস্তু আগে ভূমিতে পড়বে। আশা করি অঙ্কটা বাসায় করতে পারবা। এখন আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নে রয়েছে একটা লেখো, এই লেখোটা বেগ ভরবেগ বনাম সময়ের লেখচিত্র। প্রথম বস্তুটির 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? দেখো যখন বস্তুটার 20 সেকেন্ড সময় ছিল তার ভরবেগ ছিল 200, আর যখন বস্তুর 20 সেকেন্ড না 45 সেকেন্ড সময় ভরবেগ ছিল 200 তাও। এখন যখন ভরবেগের পরিবর্তন হয়নি 20 সেকেন্ড থেকে 45 সেকেন্ড পর্যন্ত, এরপরে 45 সেকেন্ডে 60 সেকেন্ডের মধ্যে ভরবেগের পরিবর্তন হয়েছে এবং সি বিন্দুতে যে বস্তুর ভরবেগ হয়ে গেছে 60 সেকেন্ড মুহূর্তে 300 মিটার পার সেকেন্ড, তারপর আবার ভরবেগ কমছে, কমতে কমতে 90 সেকেন্ড মুহূর্তে বস্তুর ভরবেগ জিরোতে এসে গেছে, তো তোমাদের বের করতে হবে 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো দেখা যাচ্ছে প্রথম 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত কিন্তু গাড়িটার এই জায়গায় বেগ যদি আমরা জানি, আর এখানকার বেগ তো জিরো, যদি এই বেগটা জানি তাহলে এই দুই বেগের মধ্যে টাইম জানা আছে, এখানকার দূরত্ব বের করতে পারবো। আর এই যে দূরত্ব এই এ বিন্দুতে 20 সেকেন্ডের দূরত্ব বের করতে পারলে, আর এই 20 সেকেন্ড মুহূর্তে বেগের মানও যদি পাই, তাহলে পরবর্তী 5 সেকেন্ড তো সমবেগে গেছে, তাই পরবর্তী 5 সেকেন্ডের দূরত্ব এস সমান ভিটি দ্বারা বের করতে পারবো। এখন এই দুটা দূরত্ব বের করে যোগ করে দিলে আমাদের প্রথম 25 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব বের হয়ে যাবে। তবে এ বিন্দুতে আমাদের বেগের মান কিন্তু দেওয়া নেই, আছে কার মান? ভর বেগের মান। তাই আমরা এভাবে লিখতে পারি যে এ বিন্দুতে বেগ, এ বিন্দুতে বেগ, বেগ মানে এখানে যেহেতু ভরবেগ দেওয়া আছে তাহলে এখানে এ বিন্দুতে, এ বিন্দুতে ভরবেগ, ভরবেগ আমরা কি জানি, ভরবেগ সমান পি সমান এম ইন্টু ভি, ভরবেগ সমান ভর গুণ বেগ, বা আমরা এইভাবে লিখলাম এ বিন্দুতে ভরবেগের মান কত, প্যারামিটার এখানে দিবা, এখানে এ বিন্দুতে দেখো একটু মনোযোগ দাও, এ বিন্দুতে ভরবেগের মান দেওয়া আছে 200, তাহলে পি সমান সমান 200, বা আমরা লিখতে পারি এ বিন্দুতে ভরবেগ পি অফ এ মানে পি এ, পি অফ এ সমান সমান 200, সমান সমান 200 কেজি মিটার পার সেকেন্ড, সমান সমান বস্তুটির ভর কত দেওয়া আছে, বস্তুটির ভর দেওয়া আছে এই যে 10 কেজি ভরের বস্তু, তাহলে এম সমান সমান 10 কেজি। এখন এই 10 ইন্টু ভির মান যদি বসাই তাহলে ভি অফ এ, এটা বলা যায় ভি অফ এ, তাহলে আমরা বলতে পারছি ভি অফ এ সমান সমান 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এ বিন্দুতে বস্তুটির বেগ কত, 20 মিটার পার সেকেন্ড, আর বস্তুটির এই ও বিন্দুতে, ও বিন্দুতে বেগ কত, এই ও বিন্দুতে বেগ কত, 0, 0 মিটার পার সেকেন্ড। অতএব আমরা বলতে পারি প্রথম 0 সেকেন্ড হতে 20 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত বলতো, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব এস ওয়ান সমান ইউ যোগ ভি বাই টু ইন্টু টি। তাহলে এই ক্ষেত্রে এখানে সাইড নোট দিতে পারবা তোমরা প্যারামিটার লিখে, এখানে ইউ এর মান 0, দেখো ভি এর মান 20 ডিভাইডেড বাই 2 ইন্টু টাইম এর মান কত, 20 সেকেন্ড, মোট কত সময় এর মধ্যে, 20 সেকেন্ড সময়, 0 থেকে 20 সেকেন্ডে, তাহলে এটা কাটলে 10 হবে, 200 মিটার।
তাহলে এস ওয়ান সমান কত পেলে 200 মিটার। তাহলে প্রথমে যেহেতু দূরত্ব পেয়ে গেলে 200 মিটার, এখন এই এই জায়গায় বেগ আবার 20, এই 20 নিয়ে কিন্তু পরের 5 সেকেন্ড দূরত্ব অতিক্রম করেছে। তাহলে আবার লেখা যায় যে আবার আবার 20 সেকেন্ড হতে কত সেকেন্ডে 25 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত হবে বলতো? এস টু সমান ভি ইন্টু টি, এস সমান ভি টি, সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের সূত্র, তোমরা দ্বিতীয় অধ্যায় শিখে এসছো। এস টু সমান সমান ভির মান কত? 20 ইন্টু টাইম এর মান কত? এখানে সাইড নোট দিও, এখানে ভি আর টি, তাহলে টাইম এর মান কত? পরবর্তী 5 সেকেন্ড অর্থাৎ 100 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট 25 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, মোট 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইনশাল্লাহ যোগ করলে পারবা এস ওয়ান যোগ এস টু সমান সমান এই যে 200 যোগ 100 এত মিটার সমান 300 মিটার। আশা করি এই অঙ্ক সবাই পারবা। এখন এরপরে আমরা আলোচনা করব পরবর্তী অংশটা, চিত্রে ও এ এবি এবং সিডি অংশে ক্রিয়াশীল বলের মান কত। দেখতেই পাচ্ছ ও বিন্দুতে তার ভরবেগ 0, এ বিন্দুতে ভরবেগ 200, অর্থাৎ ভরবেগের পরিবর্তন হয়েছে, তাই ও এ স্থানে একটা বল প্রয়োগ করা হয়েছে এবং সেই বলের মানটা কত বের করতে বলা হয়েছে। আবার এ থেকে বির মধ্যে কিন্তু ভরবেগের পরিবর্তন হয়নি, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বলের মান নেই, তাও সেটা আমাদের গাণিতিক ভাবে বের করতে হবে যে বলের মান নেই। অনুরূপভাবে বিসিতে বলের মান আছে, তাই ভরবেগের পরিবর্তন হয়েছে, অর্থাৎ বেড়ে গেছে ভরবেগ। আবার সি থেকে ডিতে একদম ভরবেগ আবার জিরোতে এসে গেছে, অর্থাৎ ভরবেগ 300 থেকে 0 আসা মানে ভরবেগের পরিবর্তন হয়েছে, ভরবেগ কমেছে, অর্থাৎ বল অপসারণ করা হয়েছে। তাই এগুলো আমাদের বলের মানগুলো সব বের করতে হবে। যখন থিওরিক্যাল ক্লাস চলে তখন নিশ্চয় তোমরা একটা আলোচনায় শিখেছিলে বলের ঘাত সম্পর্কে, এবং সেখানে জেনেছিলে বস্তুর বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন, বস্তুর বলের ঘাত ভরবেগের পরিবর্তন। তাহলে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, এমন যদি হয় তাহলে বলের ঘাত যে সমান সমান ভরবেগের পরিবর্তন, এই যে ডেল অফ পি, শুধু পি মানে ভরবেগ আর ডেল মানে ভরবেগের পরিবর্তন। এখন এই বলের ঘাত কিন্তু আবার এফ ইন্টু টি, এটাও সূত্র শিখেছিলে, যে সমান সমান এফ টি শিখেছিলে, যে বস্তুর ঘাত বল কাকে বলে? বলের মান ইন্টু ক্রিয়াকালের গুণফলকে বলা হয় ঘাত বল বা বলের ঘাত, এফ টি ইন্টু ডেল অফ পি। এখন আমরা স্টার্ট করতে যাচ্ছি যে ও এ এবং এ বি এবং সি ডি অংশে ক্রিয়াশীল বলের মান। তাহলে এক্ষেত্রে তোমরা এই ক্রিয়াশীল বলের মান কিন্তু বের করতে পারো এফ এর মান, কিভাবে? তোমাকে এফ অফ, তাহলে এফ সমান সমান কি? ডেল অফ পি বাই টি, অবশ্যই। তাহলে তোমাকে যেহেতু ও এ অংশে ভরবেগের বলের মান বের করতে হবে, তাহলে এফ অফ ও এ, ও এ অংশে বলের মান সমান সমান ডেল অফ পি ডিভাইডেড বাই টি। এক্ষেত্রে ডেল অফ পি বলতে পারো কি হবে? ডেল অফ পি হবে এ বিন্দুতে ভরবেগ বিয়োগ এই ও বিন্দুতে ভরবেগ, মানে পি অফ এ ভরবেগ এ বিন্দুতে মাইনাস পি অফ ও, ও বিন্দুতে ভরবেগ ডিভাইডেড বাই টাইম, কত 20 সেকেন্ড। এভাবে আমরা অঙ্কগুলো করবো। এখন দেখো তাহলে ঘ নম্বরের জন্য আমরা এইভাবে লিখব যে এ ও এ অংশে বলের মান, ও এ অংশে, ও এ অংশে কি? ভরবেগের পরিবর্তন। ও এ অংশে এফ অফ ও এ আমরা জানি, সাইড নোট দিতে পারো, ও এফ অফ ও এ সমান সমান, বুঝতে পারছো এফ সমান, এই যে সূত্র আবার খেয়াল করো, এফ টি সমান ডেল অফ পি, তাই ডেল অফ পি বাই টি, তাহলে এফ এফ অফ ও এ, ও এ অংশে বল, ও এ অংশে বল সমান ও এ অংশে ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই টাইম। তো ও এ অংশে ভরবেগের পরিবর্তন মানে এ বিন্দুতে ভরবেগ মাইনাস ও বিন্দুতে ভরবেগ ডিভাইডেড বাই টাইম। তো এখানে সাইড নোট দিয়ে প্যারামিটার লিখতে পারো, এ বিন্দুতে ভরবেগের মান 200 আর ও বিন্দুতে 0, ডিভাইডেড বাই টাইম কত? 20 সেকেন্ড, সমান সমান 10 নিউটন, এই যে অ্যান্সার, খুব সহজ। অনুরূপ ভাবে দেখো তোমরা সব জায়গায় বের করতে পারবা এফ অফ এ বি, এ বি অংশে ভরবেগের পরিবর্তন, তাহলে ডেল অফ পি ডিভাইডেড বাই টি, ডেল অফ পি মানে এই পি এ বি বিন্দুতে ভরবেগের ভরবেগ মাইনাস এ বিন্দুতে ভরবেগ ডিভাইডেড বাই টাইম। দেখো বি বিন্দুতে ভরবেগের মান কত? 200, এ বিন্দুতে ভরবেগের মান কত? 200, ডিভাইডেড বাই টাইম এর মান কত? এই 45 বিয়োগ কত? 20 সমান সমান 25,
তাহলে 25 সেকেন্ড এবং 0/সামথিং সমান সমান 0 নিউটন। তার মানে দেখতেই পাচ্ছ ভরবেগের পরিবর্তন হয়তো হয়তো বল প্রয়োগ করা হয়নি। আবার তোমার অ্যান্সারে বিসি চাইনি, শুধু সিডি চাইছে। সিডি অংশে অনুরূপ ভাবে এফ অফ সিডি সমান সমান কি দাঁড়াবে? ডেল অফ পি ডিভাইডেড বাই টি। ডেল অফ পি মানে এই ডি বিন্দুতে ভরবেগের মান মাইনাস পি অফ সি বিন্দুতে ভরবেগের মান ডিভাইডেড বাই টাইম। তো বলো এখানে মান কত? ডি বিন্দুতে ভরবেগের মান কত? 0। মাইনাস সি বিন্দুতে ভরবেগের মান কত? 300। ডিভাইডেড বাই টাইমের মান কত? 60 থেকে 90 সেকেন্ড, অর্থাৎ মানে 30। তোমরা সবাই সাইড নোট দিয়ে এগুলোতে লিখে দিবা এখানে টাইমের মান কত এইসব, ওকে? বা ডেল্টি লিখতে পারো এখানে টাইমের পরিবর্তন। তাহলে আমরা সময় এটা অ্যান্সার করতে পারছি কত? এটা 30 নিউটন, না 300 হবে। তাহলে আমরা 30 সেকেন্ড মাইনাস 10 নিউটন, অর্থাৎ দেখতেই পারছো এখানে ভরবেগ কমে গেছে, অর্থাৎ বল অপসরণ করা হয়েছে। অনুরূপ ভাবে আমরা পরে এভাবে বিসি যদি চাইতো বের করতে পারতাম। চলো আমরা এখন পরের কোশ্চেনটা যাই। 3 নম্বর প্রশ্নে পি একটি বস্তু, তার উপর স্থির অবস্থানে ছিল, এখন এ বল প্রয়োগ করায় বস্তুটি 100 মিটার দূরে চলে গেছে, এবং 100 মিটার দূরে যে অবস্থানে গেছে সেখানে যে তার বেগ হয়ে গেছে 40 মিটার পার সেকেন্ড। এখন পি বস্তুর ভরও দেওয়া আছে 5 কেজি, এই রাস্তার ঘর্ষণ বলও আছে কত? যে 110 নিউটন। এখন এফ সমান নির্ণয় করো। এফ বোঝাই যাচ্ছে এখানে একটা প্রযুক্ত বল, আর জানো প্রযুক্ত বল কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা তাকে ত্বরণ দেয় আর বাকি অংশটা ঘর্ষণ দূর করতে ব্যয় হয়ে যায়। আর ঘর্ষণ দূর করতে তাহলে এফ বল এখানে যত বলই প্রয়োগ করা হোক না কেন, তার মধ্যে 10 নিউটন বল কিন্তু ব্যয় হয়ে গেছে, আর বাকি বলটুকু ব্যয় হয়েছে তাকে ত্বরণ দিতে। তাহলে চলো সেই ত্বরণ সৃষ্টিকারী বল যদি আমরা বের করতে পারি, ত্বরণ সৃষ্টিকারী বলের সাথে আমরা ঘর্ষণ বল যোগ করে দিলে মোট প্রযুক্ত বল পেয়ে যাবো। ত্বরণ সৃষ্টিকারী বলে মানে এম এ, এম এর মান তো জানা আছে, তাহলে এ জানা দরকার। তাহলে আমরা গ নম্বরে আগে কি বের করে নিব? এ। তাহলে এখানে আবার আমরা জানি কি জানো? আমরা জানি এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। তো এসব এভাবে কি টাইম দেওয়া আছে? না, এটা আমরা পারবো না, কারণ এই দেখো ভি আছে, ইউ আছে, টি দেওয়া নেই। এখানে এস আছে, ভি আছে, ইউ আছে, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা ত্বরণ বের করতে পারবো না। তাহলে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2 এ এস, বা এক্ষেত্রে এ সমান সমান ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2 এস। তো এখানে প্যারামিটার লিখতে পারবা, ভি এর মান কত দেওয়া আছে? 40 স্কয়ার মাইনাস ইউ এর মান 0 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এস এর মান 100 সমান 1600। হ্যাঁ, এটা মনে হয় 1600 হয়, 1600 মাইনাস 0 ইন্টু 200 হয়, এটা কাটাকাটি করলে 8, জানি না হলো কিনা, 8 মিটার পার সেকেন্ড। তোমার ভুলভ্রান্তি হতে পারে, তোমরা ক্যালকুলেটার ঠিক করে নিও। এখন দেখো আমরা ত্বরণ পেয়ে গেছি, তাহলে ত্বরণ সৃষ্টিকারী বল পাবো। অতএব ত্বরণ সৃষ্টিকারী বল, অর্থাৎ এভাবে লিখতে পারি ত্বরণ, এভাবে লিখতে পারি, অতএব মোট প্রদত্ত বল সমান সমান ঘর্ষণ বল প্লাস ত্বরণ সৃষ্টিকারী বল, সৃষ্টিকারী বল। তাহলে বা মোট প্রদত্ত বল এফ সমান সমান ঘর্ষণ বলকে এফ কে দ্বারা প্রকাশ করো, ত্বরণ সৃষ্টিকারী বলকে এফ ওয়ান দ্বারা প্রকাশ করো, ইচ্ছা তোমার। তাহলে এখানে এখানে এফ ওয়ান লিখে দিও, যে এফ ওয়ান লেখার দরকার নেই, ত্বরণ সৃষ্টিকারী বাংলায় তো লিখে যাওয়ার দরকার নেই। এখানে এই ঘর্ষণ বল এফ কে সমান দেওয়া আছে 10 নিউটন, আর এই ত্বরণ সৃষ্টিকারী বলের জন্য লাগবে এফ কে প্লাস এম এ, এটাই তো ত্বরণ সৃষ্টিকারী বল এম এ। তাহলে এই এম এর মান তোমার জানা আছে, এই যে 10 কেজি, এম এর মান এই যে 5 কেজি, তাহলে 5 ইন্টু 8, আর এফ কে মানে 10 সমান সমান এফ সমান সমান 5 আর 40 আর 10 50 নিউটন, বুঝতে পারছো? 50 নিউটন, অর্থাৎ এই বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ করা হয়েছিল, মোট প্রযুক্ত বল। এখন তোমাকে বের করতে বলা হয়েছে 100 মিটার দূরত্ব অতিক্রম করার পর প্রযুক্ত বল অপসরণ করলে বস্তুটি প্রথম থেকে সর্বমোট কত সময় পর থেমে যাবে। অর্থাৎ দেখো 100 মিটারই তো গেছে, এবং তারপর তার শেষ বেগ দেওয়াও আছে, 100 মিটার পর্যন্ত ওই বস্তুর বল প্রয়োগ করতে করতে যাওয়া হয়েছিল, 100 মিটার যেই গেছে থেমে গেছে, বল আর দেওয়া হয়নি, তবে বস্তুর একটা গতি এসে গেছে এবং 40 মিটার পার সেকেন্ড সেটি। এই গতিটা
নিমেষেই কিন্তু বস্তু থেমে যাবে না, তার গতি জড়তার কারণে সে কিন্তু আবার কিছু দূর যাবে। রাস্তার ঘর্ষণ বল যেহেতু আছে, তাই বস্তুটি ঘর্ষণ বল কে উপেক্ষা করে কিছু যাবে এবং ঘর্ষণ বল আস্তে আস্তে বস্তুটিকে থামিয়ে দিবে। তাহলে থেমে যাওয়া পর্যন্ত বস্তু আরো কিছু সময় চলবে। তাই বস্তুর মোট সময় বের করতে বলা হয়েছে যে বল মানে প্রথম থেকে একদম থেমে যাওয়া পর্যন্ত মোট কত সময় লাগবে। চলো আগে দেখি 100 মিটার যাইতে বস্তুর কত সময় লেগে গেছে, এটা যদি আমরা বের করতে পারি এই টাইমটা, তারপরে বস্তু পরবর্তী বল অপসারণ করার পর আবার থেমে যাওয়া পর্যন্ত কত সময় লাগে, তাহলে মোট সময় পেয়ে যাব। তো আমরা এখানে দেখছি প্রথম এই 0 সেকেন্ড মানে 0 মিটার পার সেকেন্ড থেকে এই দেখো 40 মিটার পার সেকেন্ড বেগ হতে এই ক্ষেত্রে বল দেওয়া হয়েছিল। বল যেখানে আছে ত্বরণ তো আছে, আর ত্বরণ সেটা কত ছিল 8 মিটার পার সেকেন্ড। তাই আমরা গ হতে পাই ঘ নম্বর প্রশ্নে এই জায়গায় ইউজ করতে পারি যে আমরা জানি বা আরো সহজ সূত্র আছে, আমরা ঘ নম্বর আমরা জানি, তাহলে আমরা জানি প্রথম ক্ষেত্র না বল অপসরণ করার আগে আমরা জানি ভি এস অতিকান্ত এর সমান ইউ যোগ ভি বাই টু ইন্টু টি। তাহলে এক্ষেত্রে টাইমের মান বের করবো এই যে প্রথম ক্ষেত্রে, তো এটা আমরা লিখেও দিতে পারি যে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে ওকে। তাহলে এই জায়গায় এস এর মান এক্ষেত্রে এস এর মান কত 100 মিটার দেওয়া আছে এবং ইউ এর মান 0 এবং ভি এর মান 40, আর টাইমের মান বের করতে হবে। দেখো টাইমের মান বের করতে হবে টি সমান হওয়ার, তাহলে এই যে 100 সমান ইউ এর মান 0 প্লাস 40 ডিভাইডেড বাই 2 ইন্টু টাইম, সো এটা এটা কাটলে 20, আর টাইম টি সমান সমান কত পাবো বোঝে যাচ্ছে প্রথম ক্ষেত্রে এটা সমান পাবো 5 সেকেন্ড। তাহলে প্রথম ক্ষেত্রে এই এখান থেকে 100 মিটার যাইতে বস্তুর সময় লেগে যাবে 5 সেকেন্ড। এবার দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ বল অপসারণের পর, দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু বল অপসারণ করা হয়েছে তাই আমরা কিন্তু জানি এই পরবর্তী এখান থেকে আর যতটুকু সে যাবে সে কিন্তু ওই আগের মতো ওই ত্বরণ নিয়ে যাবে না, কারণ এই ক্ষেত্রে প্রযুক্ত বলটা নেই। তাহলে ত্বরণ কত হবে সেটা যদি বের করতে পারি তাহলে কিন্তু আমরা দ্বিতীয় ক্ষেত্রে টাইম বের করতে পারবো। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে টাইমের জন্য আগে ত্বরণ চাই, আর ত্বরণের জন্য সেই একই কথা দ্বিতীয় ক্ষেত্রে মোট প্রদত্ত বল, তাই না, যে প্রদত্ত বল সমান সমান কি কি জানো, ত্বরণ সৃষ্টিকারী বল, ত্বরণ সৃষ্টিকারী বল প্লাস কি ঘর্ষণ বল, ঘর্ষণ বল। তো এখানে দেখতেই পাচ্ছ প্রদত্ত বল কত নিউটন, এখানে মোট প্রদত্ত বল নেই 0 নিউটন, সমান ত্বরণ সৃষ্টিকারী বলকে তুমি এম এ লেখো আর ঘর্ষণ বলকে কি লেখো এফ কে। তো এক্ষেত্রে এম এ মানে এম এ এম এ সমান সমান মাইনাস এফ কে ওকে, বা এই এ সমান সমান মাইনাস এফ কে ডিভাইডেড বাই এম। তো এখানে মাইনাস এফ কে শুধু ঘর্ষণ বল কত নিউটন 10 নিউটন ডিভাইডেড বাই এম এর মান কত 5 কেজি সমান -2 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ দেখো ঋণাত্মক ত্বরণ অর্থাৎ বস্তুটি ধীরে ধীরে থেমে যাচ্ছে, থামিয়ে দিচ্ছে কে অর্থাৎ ঘর্ষণ বল। এখন এই ত্বরণ যেহেতু পেয়েছো পরবর্তী যে ঘটনাটা ঘটছে সেই ঘটনার আদিবেগ কিন্তু 40 এবং শেষ বেগ কত 0 এবং ত্বরণ কত এই যে এটা, তাহলে টাইম আমরা ইজিলি পাবো। তাহলে টাইমের মান পরবর্তী ক্ষেত্রে আবার যদি বের করতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এখন এখন কোন সূত্র ইউজ করবা, তোমার ইউ জানা, তোমার ভি জানা, তোমার এ জানা, তোমার টাইম টি বের করতে হবে, এই তো। তাহলে টাইম কোন সূত্রে ইউজ করা যায়, এই দেখো ত্বরণের সূত্র বা ভি সমান ইউ প্লাস এটি। এখন এই যে সূত্রটা ইউজ করবা এখন ভি সমান সমান ইউ প্লাস এটি, বা ত্বরণের সূত্র যে এখন ত্বরণ এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, বা টি সমান সমান ভি মাইনাস ইউ বাই এ। তো এক্ষেত্রে যদি তুমি ভির মানটা বসাও এক্ষেত্রে সাইডে প্যারামিটার দিলে বলতো ভির মান কত, শেষ বেগ হবে 0, মাইনাস ইউ ইউ এর মান কত এই যে 40 এবং টাইম এই
টির মান কত এই সরি এর মান তখন এর মান পাইছো মাইনাস দুই তাহলে এটা এটা কেটে যেয়ে হবে মাইনাস বিশ সেকেন্ড না প্লাস বিশ সেকেন্ড টোয়েন্টি সেকেন্ড তাহলে বলবা যে প্রথম থেকে একেবারে থেমে যাওয়া পর্যন্ত মোট অতিক্রান্ত সময় পাঁচ সেকেন্ড আর বিশ সেকেন্ড যোগ করলে কত এসে যাবে পঁচিশ সেকেন্ড সময় এভাবে অঙ্কগুলো একে একে ধরে ধরে বুঝে বুঝে করে ফেলতে হবে দেখা হবে পরের ক্লাসে আরো কিছু ম্যাথ নিয়ে ভালো থাকো ততক্ষণ।